সৈয়দ গজার মজহাবের দোহায় দিয়ে পীরের দোহায় দিয়ে আকাবের দোহায় দিয়ে এড়িয়ে চলে যায় তারা কশ্চিন কালো খাঁটি মুসলমান হতে পারে না হানাফিদের ধারণা হচ্ছে আমল ইমানের অংশ নয় আর এই ধারণার কারণেই তারা মুরজিয়া সালাত নাই সিয়াম নাই আর ইমান ঠিক আছে এই যে ধারণা মানুষের মধ্যে বিরাজ করছে এটা হচ্ছে মুরজিয়াদের ইমান সে ইবাদত যদি না থাকে শুধু যদি স্বীকৃতি থাকে তাহলে আপনি মুরজিয়া হবেন আবুজাহলের অনুসারী হবেন আপনি তো মুহাম্মাদের অনুসারী হবেন না বর্তমানে যারা বিশ্বে বসবাস করি আমরা আমরা মূলত ইহুদি নাসারাদের অনুকরণে দেশের আইন টাইন সব কিছু চলছে কোনো কিছুতেই ইসলামী আইনে দেশে নাই দুই চরমপন্থা একদিকে খারেজি একদিকে মুরজিয়া দুই চরমপন্থা তো দেশে চলতে পারে অটোমেটিক্যালি মাস্কারটা মধ্যপন্থা চলে আসবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا التوراة فيها هدى ونورا فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون جابت الحمد سنة الله رب العالمين الجنة يوم جابت درود الصلاة تشش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة আজকে সারা বিশ্বে ট্রাম্পের বিজয়টাকে সর্বাধিক আলোচ্য বিষয় হিসেবে টক অফ দি ওয়ার্ল্ড বলা যেতে পারে ট্রাম্প এমন কিছু কাজ করেছেন বা তার মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে বিগত 1885 সালের পরে আর ঘটেনি তার অনেক কিছু বৈশিষ্ট্য আছে সবচেয়ে বড় কথা হলো এই সেদেশেরই একদল লোক আখ্যায়িত করেছে ট্রাম্পের বিজয়ের রাতটি হলো অমাবস্যার রাত বিশ্বের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা রাত যে এই রাতে ট্রাম্প বিজয় লাভ করেছে ট্রাম্পের বিজয় এবং পরাজয় দুটাকেই তারা ভয়ঙ্কর মনে করে কি এমন একটা ব্যক্তি তার অনুসারী দল এমন যে তারা ভালো মন্দ কিছুই বুঝে না তারা তাদের স্বার্থটি সবার আগে বুঝে এরপরও আমরা যেহেতু তারা মেনে নিয়েছে অধিকাংশ দল জনগণের ইচ্ছা সে অধিকাংশের ইচ্ছা ভোটে পাশ করে সে চলে আসছে সে দেশের লোকদের কিছু করার নাই কারণ রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রের সবচেয়ে বড় জিনিস হচ্ছে
জনগণের রায়, আর জনগণের রায় হলো সত্য মিথ্যার মাপকাঠি। সেখানে অধিকাংশ রায় চূড়ান্ত, জনগণ হলো সার্বভৌম ক্ষমতার উৎস। ফলে যত খারাপই হোক আগামী চার বছর তাদেরকে মুখ বন্ধ করে থাকতে হবে। আল্লাহ বলছেন, আমরা তাওরাত নাজিল করেছিলাম যাতে ছিল পথের সন্ধান ও জ্যোতি, তার মাধ্যমে আল্লাহর আজ্ঞাবহ নবীগণ, আল্লাহওয়ালাগণ ও আলেমগণ ইহুদিদের মধ্যে ফয়সালা করে দিতেন, কেননা তাদেরকে আল্লাহর কিতাবের হিদায়তের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারাও এতে সাক্ষী ছিল। অতএব তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না। বস্তুত যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সলা করে না তারাই হলো কাফের। এই আয়াতের দৃষ্টিতে আপনি ট্রাম্পকে বিচার করুন, কারণ তারা তো মূলত ইহুদি নাসারার দেশ, সেখানকার রাজা প্রজারা সবাই, আগে বাইডেন ছিল সরাসরি ইহুদি, এখন ট্রাম্প ইহুদি কি খ্রিস্টান না বললে ধরে নেওয়া যায় দুটোর একটার হবে, মুসলমান তো নিঃসন্দেহে নয়। তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক আয়াতগুলো নাজিল করেছে। আমরা তাওরাত নাজিল করেছিলাম যাতে ছিল পথের সন্ধান ও জ্যোতি। যদি সে তাওরাত অনুযায়ী দেশ শাসন করে তাহলে সে জ্যোতি কিছু হলেও লাভ করবে, যদিও এ যুগে তাওরাত চলবে না, কোরআন এসে গেছে, এখন তাওরাত বাতিল। তবুও সেখানে যে আলোর দিশা ছিল সেটা সে পাবে না, কারণ তাওরাত আসল তাওরাত দুনিয়াতে নাই, বিকৃত তাওরাত আছে, ওল্ড টেস্টামেন্ট নাম করে নিজেদের লেখা, এগুলো গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলে দিচ্ছেন, আমল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী শাসন করে না তারা কাফের। অতএব এখানে নিঃসন্দেহে ট্রাম্প কাফের, এতে সন্দেহ পোষণ করলে সেও কাফের হয়ে যাবে। দু নম্বর হচ্ছে আল্লাহ পাক বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আয়না বিল আয়ন। আর আমরা তাদের উপরে বিধিবদ্ধ করেছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখম সমূহের বদলে জখম। অতঃপর যে ক্ষমা করে সেটি তার জন্য কাফফারা হয়ে যায়। বস্তুত আল্লাহ, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না তারাই হলো জালেম। এই বিধানগুলি মুসলমানদেরও হতে পারে, কারণ মুসলমান ক্ষমতায় গেছে অথচ তারা এই বিধান জারি করে না। এই আয়াতের আওতায় পুরা মুসলিম বিশ্ব ধরা পড়ে, সম্ভবত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এই বিধান কিছুটা হলেও এখনও জারি আছে এবং ইরানেও কিছু জারি আছে, আর অধিকাংশ দেশে এগুলো জারি নাই। অতঃপর আল্লাহ বলছেন পরের আয়াতে, বলে ইহাকুম আহরুল ইনজিল বিমা আনজাল্লাহ ফিহে ফামাল্লাম ইহাকুম বিমা আনজাল্লাহ ফাওলাইকা ফাসিকুন। ইনজিলের অনুসারীদের উচিত ছিল আল্লাহ তাতে যা নাজিল করেছেন সে অনুযায়ী ফয়সালা করা। বস্তুত যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা হলো ফাসিক। প্রথমটা কাফের, পরেরটা জালেম, তারপরেরটা ফাসিক। একই আয়াতের তিন জায়গা তিনটা বিধান আসছে। তিনটা বিধান মৌলিকভাবে মুসলমানদের উপরে নাজিল করা, যে তিনটা, একটা ইহুদিদের উপরে, একটা খ্রিস্টানদের উপরে, একটা মুসলমানদের উপরে। মুসলমান বর্তমান যারা বিশ্বে বসবাস করি আমরা, আমরা মূলত ইহুদি নাসারাদের অনুকরণে দেশের আইন টাইন সব কিছু চলছে, কোনো কিছুতেই ইসলামী আইনে দেশে নাই। ফলে আমরা এখন কাফের হব না, আমরা ফাসেক হব। এখানে গিয়ে মুসলিম উম্মত তিন ভাগে ভাগ হয়ে গেছে। একদল হয়েছে চরমপন্থী, যারা মনে করে বিশ্বাস, স্বীকৃতি, কর্ম তিনটি ইমানের মূল, তিনটার যে কোনো একটা যদি অমান্য করি তাহলে মূলটা যেহেতু হারিয়ে গেল আমি কাফের হয়ে গেলাম। আর এই বিশ্বাসের কারণেই একসময় তারা হযরত আলীকে কাফের বলেছিল এবং তাকে হত্যা করেছিল।
হত্যা করে পালায়নি, দাঁড়িয়েছিল। যখন তাকে ধরা হলো হত্যাকারী আব্দুর রহমানের মুজিমকে, সে বলল কাতল না আশাররা খালকিল্লাহ, আমরা এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করেছি, অত পালাবো কেন? অত তার নাম কিন্তু আব্দুর রহমান, মুসলমান। সে তার ধারণা ছিল আলী এবং মুয়াবিয়া দুজনেই মুসলমান, যুদ্ধ করেছে পরস্পরে, দুজনে মুসলমান হয়ে যদি একে অপরের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে তাহলে দুজনে কাফের হয়ে গেল। সে ফতোয়া নিজে দিয়ে দিয়েছিল, আর সেই কারণে তাকে বলা হয়েছিল হয় আলী নয় মুয়াবিয়া একজন কাফের হবে, দুজনে যদি মুসলমান হয় তাহলে কোশ্চিন কালোর সেই ব্যক্তি প্রকৃত মুসলিম নয়, সে কাফের। কবির কোনাকে যদি মারামারি করাটা ফাঁসুকি, হত্যা করাটা কুফুরি, তো দুজনে কুফুরি কাজ করেছে, অথবা এরা কেউ মুসলমান নেই। তাদের এই ধারণার কারণে আলীকে তারা হত্যা করেছিল। মুয়াবিয়াকে হত্যা করার ডেট দিয়েছিল, মুয়াবিয়া ভাগ্য করে বেঁচে গেছিল। আমর বিন আসকে হত্যা করার টার্গেট নিয়েছিল, উনিও ভাগ্য করে বেঁচে গেছিলেন। তিনজনকে মারাত্মক টার্গেট নিয়ে তারা কাজ করেছিল। এই আকিদা যুগে যুগে বিভিন্ন দেশের মুসলমানদের মধ্যে আছে, এবং এরাই যত চরমপন্থী মুসলমান আপনারা দেখছেন বা শুনছেন বা পত্রিকা দেখেন, তারা কিন্তু এই আকিদার অনুসারী। ইহুদি নাসারা মুসলমানদের এই আকিদাকে উস্কে দিয়ে কিছু তরুণ যুবককে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলনে উদ্বুদ্ধ করেছে। তাদের পিছনে যত উৎসাহ বা আর্থিক সহযোগিতা এসব কিন্তু ইহুদি নাসারাই দেয়, যাতে ইসলামকে বিশ্বের বুকে একটা ধর্মে উগ্র অথবা চরমপন্থী ধর্ম হিসেবে পেশ করা যায়, যেন কেউ ইসলাম কবুল না করে। বর্তমানে আমেরিকায় মুসলমানদের একটা বিরাট দল আছে, ট্রাম্প তাদের সমর্থন পেয়েছিলেন, কারণ ট্রাম্প বলেছিল আমি ক্ষমতা আসলে এক ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করে দেব। একত্রে মুসলমানদের স্বার্থে গেছে, ইউক্রেন যুদ্ধ যদি বন্ধ করা যায় আর ফিলিস্তিন যুদ্ধ যদি বন্ধ করা যায় সেটা মুসলমানদের স্বার্থে নয় কি? এজন্য মুসলমানরা তাকে ভোট দিয়েছে। ওদের সোমালিয়ানরা কৃষ্ণাঙ্গরা তারাও ভোট দিয়েছে, কারণ তারাও নির্যাতিত মানুষ, সবই আমেরিকা দ্বারা নির্যাতিত। উনি বলছেন মেক আমেরিকা এগেন ফার্স্ট, আমেরিকাকে আবার পুনরায় এক নম্বরে নিয়ে আসতে হবে। বর্তমানে সারা দুনিয়াতে আমেরিকা একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র, সব যাতে গুটিয়ে নিজের ঘরে এনে নিজেকে এক নম্বর বানাতে হবে। একদার খুব শ্রুতিবধুর, ফলে লোক সব তাকে পাগলের মধ্যে ভোট দিয়েছে, সব দলের লোক তাকে সাপোর্ট দিয়েছে। ও কী করবে না করবে আল্লাহ ভালো জানে। আমরা দোয়া করি পাগলের হাত দিয়ে যেন আল্লাহ মুসলমানদের কিছু কল্যাণ করাই নেন। পাগল পাগলের মধ্যে যে মানুষ ভালো কাজ করে, যদি যুদ্ধটা বন্ধ হয়ে যায় তো যেভাবে রক্ত ঝরছে ফিলিস্তিনের বুকে যুগ যুগ ধরে এটা বন্ধ হয়ে যাবে, আর সেটা বন্ধ হওয়াটা বিরাট একটা লাভটা আমাদের জন্য হতে পারে। এসব কারণে সে পুনরায় এসেছে, যা হিজাবৎ আমেরিকার ইতিহাসে কখন ঘটেনি, যে একদম পরাজিত প্রার্থী পুনরায় আবার সে বিজয়ী হয়, এরকম ঘটনা 1888 পরে ঘটেনি। এখন যদি সে ইসলামী আইন জারি করে তাহলে সে কিন্তু আর কাফের থাকবে না, কিন্তু সেটা নিঃসন্দেহে করবে না, কারণ তার ভোটার কেউ মুসলমান নয়। মুসলিম বিশ্বের যে সমস্ত নেতারা আছেন তারা যদি ইসলাম অনুযায়ী দেশ শাসন না করে নিজেদের মন মতো দেশ শাসন করেন তাদেরকে কাফের বলা যাবে না আকিদার কারণে, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে এবং তার বিধানে বিশ্বাস করে, না মানলেও। কিন্তু বলা যেতে পারে অধিকাংশ মুসলিম বিশ্ব এই খারজি নয় কিন্তু মুরজিয়া। মুরজিয়া কারা? যারা ইমান আমল আর স্বীকৃতি এই তিনটাকে সমান মনে করে না, ইমান অথবা স্বীকৃতিকে তারা মূল মনে করে, কারণ মুরজিয়াদের মধ্যে 12টা দল আছে।
একটা দল আছে কাররামিয়া, তারা বলে মুখে স্বীকার করা লাগবে না, মুখে কলমাও পড়া লাগবে না, কিন্তু মনে মনেও যদি সে আল্লাহকে স্বীকার করে তাহলে সে মুসলমান হতে পারবে। এজন্য বলা আছে মুখে স্বীকৃতি অথবা হৃদয় বিশ্বাস হলেই যথেষ্ট। তাদের দৃষ্টিতে হজরত আবুবকর রাদিয়াল্লাহু আনহু ইমান এবং আবদুল্লাহ ইবনে উবাই বা এই ধরনের বাজে লোকদের ইমান সমান, নাউজুবিল্লাহ মিন যালিক। কোথায় আবুবকর আর কোথায় কি, কারণ রিজিড ম্যাটার বিশ্বাস, বিশ্বাস আবুবকর জায়গার তাই, আমলের ক্ষেত্রে না উভয় আসমান জমিনের পার্থক্য, বিশ্বাস তো সেম, অর্থাৎ দুজনের ইমান সেম। এই আকিদার অনুসারীরাই এরা আমলে বিশ্বাসী না, আমল ইমানের অংশ নয়, সেজন্য সালাত সিয়াম হজ জাকাত এগুলো বাড়তি কাজ। সালাত নেই সিয়াম নেই আর ইমান ঠিক আছে, এই যে ধারণা মানুষের মধ্যে বিরাজ করছে এটা হচ্ছে মুরজিয়াদের ইমান। মুরজিয়াদের ইমান কখনোই ইসলামী ইমান নয়, এটা একটা চরমপন্থী যারা ইসলামের কোনো পাবন্দি করেন না, ইসলামের কোনো বিধান মানেন না, কিন্তু বিশ্বাসটুকু আছে বলে তাদেরকে বলা হয় মুসলমান। এরা হলো মুরজিয়া মুসলমান, বাংলাদেশে যাদেরকে বলা হয় তৌহিদি মুসলমান। মিছিল করে দেখেন না, তৌহিদি মুসলমানরাই মিছিল করে, তারা তৌহিদের অর্থই বোঝে না। ফলে এই আকিদা এটা একদিক দিয়ে চরমপন্থী, আর খারেজি আকিদা ওর আর একদিক দিয়ে চরমপন্থী। যারা কবিরা গণগার ব্যক্তিকে কাফের মনে করে, চিরস্থায় জাহান্নামী মনে করে এবং তার রক্ত হালাল মনে করে, এরা কিন্তু চূড়ান্তভাবে একটা ভ্রান্ত আকিদার মুসলমান। কারণ এমন কোনো মুসলমান নেই সারা জীবনে কোনো কবিরা গণগার করেনি, দৈনিকে অনেক কবিরা গণগার হয়ে যাচ্ছে, কোন ফাঁকটা আমি নিজেও জানি না, হয়তো বা গিবোধ করছি, যে কোনো কারণে গিবোধ করছি, কবিরা গণা না মিথ্যা বলে ফেলেছি, কবির গুণ না ওই গিয়ে তো আমরা হরামশাই করি, এ কবির গুণ হয়েছে বলে কি আমি কাপড় হয়ে গেল, আর আপনি তখন তো আমাকে মেরে ফেলবেন। যদি এইভাবে হত্যাকাণ্ড শুরু হয়ে যায় তাহলে মুসলমানদের সমাজ জীবনটা রক্তাক্ত জীবন হয়ে যাবে, যেটা তারা শুরু করেছিল। তখন হত আলীকে বলা হলো কথা, তিনি বললেন কালে মতন হক নুরিদা বেহ বাতিল লাবুদ্দা বিল ইমারতি বিল্লার কানাতা ও ফাজিরাতা। খারিজরা ঠিক কথাই বলেছে, তো দলিল দিছে ইন আল হুকমু ইল্লাল্লাহ আমার আল্লাহ তাউদ ইল্লা ইয়াহ, হুকুম সিরিজ আল্লাহর জন্য, আল্লাহ লাউল খালক ওয়াল আমর, আল্লাহ বলছেন দেখো সৃষ্টি যার হুকুম তার। আমরা ছাত্র জীবনে এই মিছিল প্রায়ই শুনতাম, তারা এখনও আছে এবং তারাই আমাদের কারাগারে নিক্ষেপ করেছিল, ওই আকিদা তাদের মধ্যে পুরোপুরি আছে, সৃষ্টি যার আইন তার, আয়াতটা আল্লাহ লাউল খালক আল আমর কোরআনের দলিল, কিন্তু এর অর্থ তারা বোঝে নাই। ওই অর্থটাই বলেছিলেন হযরত আলী, তার ভাষাটা হচ্ছে এই কালামতন হাক্কুন ইউরিদ বিহা বাতিল লাবুদ্দা মিন ইমারাতিন বিররাতিন কানাত আও ফাজিরাতিন। ওরা কথা যেটা বলেছে কথা ঠিক, কিন্তু বাতিল অর্থ নিয়েছে। অবশ্যই শাসন ক্ষমতায় নেককার ব্যক্তিও আসবে, বদকার ব্যক্তিও আসবে, শাসন ক্ষমতায় সবসময় ফেরেশতা আসবে না, কিন্তু ওরা যাতে ভুল অর্থ নিয়েছে, এ ভুল অর্থের খেসারা দিতে হয়েছে আলীকে জীবন দিয়ে। যদি আমরা সেই একই ভুল অর্থের মধ্যে পড়ে থাকি তাহলে আমাদের যুবকরাই আমাদের হত্যা করবে, সন্তান তার পিতাকে হত্যা করবে, ছোট ভাই তার বড় ভাইকে হত্যা করবে। এই বিশ্বাস যদি আমাদের মধ্যে চলে যায় তাহলে বাংলাদেশের সমাজ ধ্বংস হয়ে যাবে। অত কোনো রকম চরমপন্থা কশ্চিনকালে গ্রহণ করা যাবে না, ইসলামের নাম করে আপনাকে কারাগারে ঢুকাই দিলে ওরা তো নেকি পাচ্ছে। এই জন্য তারা আজ আমরা কারাগারে গেছি 2005 সালে না, এখন 2024, বিগত 19 বছর কোনোদিন তারা আমাদের সাথে ক্ষমা চায়নি, একবার দিব্য ঘুরে বেড়াচ্ছে, আসে সালাম করে, স্যার ওর জেল তো আমরাও খেটেছি, উত্তর শেষ। রাতারাতি 10টা মৃত্যু মামলা দিয়ে ঢুকে দিল কারাগারে, ওরা মনে করে এটা নেকির কাজ করেছে, কারোর বিরুদ্ধে এই আকিদার বিরোধী ছিলেন উনি হত আলীর মতো অবস্থা। এই আকিদা নিয়ে তার একদল বাংলাদেশে চলছে, এই আকিদার ধোকা যেন কেউ পড়বেন না,
দুই নম্বর হলো তার এর বিপরীতটা হচ্ছে একেবারে উল্টা, তারা বলে কোনো আমলের দরকার নেই, সিরাফ আল্লাহকে মনে মনে বিশ্বাস করলে যথেষ্ট। এই ইমানটা হলো মুরজা ইমান, আর এই ইমানের মূল হতে হলো আবু জাহেল। আল্লাহ রসুল যাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন তারা চাচারা না, আবু জাহেল আবুল হাব, এরকম আল্লাহকে বিশ্বাস করতো না, তার কি বাইতুল্লাহ কাবা ঘরের সেবাদার ছিল না, তার কি বড় মোতাল্লে ছিল, হাজি সাহেবদের পানি পান করানোর ব্যবস্থা সব তারাই করতো সেই যুগে। এত নেকির কাজ তারা করত, তাদেরকে আমরা বলবো অবশ্যই আল্লাহকে তারা বিশ্বাস করত, কিন্তু আল্লাহর রসুলকে তারা বিশ্বাস করে নাই, আল্লাহর ইবাদত তারা করে নাই, তাকে পূজা করেছে। তো আবু জাহল তাওহীদের রুবুবিয়াতে বিশ্বাসী ছিল, আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে মাবুদ হিসাবে বিশ্বাস করত। তাওহীদের তিনটা সংজ্ঞা রয়েছে, তাওহীদের রুবুবিয়া, তাওহীদে আসমা ও সিফাত, আর তাওহীদে উলুহিয়া বা ইবাদত। এটাই ব্যাখ্যা আছে কোরআনে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সে ইবাদত যদি না থাকে, শুধু যদি স্বীকৃতি থাকে, তাহলে আপনি মুরজিয়া হবেন, আবু জাহেলের অনুসারী হবেন, আপনি কিন্তু মুহাম্মদের অনুসারী হবেন না। শাহ সাহেব এবং ফারজারের সংঘাত ছিল মূলত ইবাদতের কারণে। আজকেও বাংলাদেশে আমরা যারা মুসলমান, আমাদের সঙ্গে অন্যদের মধ্যে পার্থক্য হবে এখানে, আপনি দেখবেন ওই ব্যক্তি আল্লাহর ইবাদতে অভ্যস্ত কি না, না হলে তিনি ফাসেক হবেন, কাফের হবেন না, কারণ তার মধ্যে ইমানের কিছু অংশ আছে। দুই চরমপন্থা, একদিকে খারেজি একদিকে মুরজিয়া, দুই চরমপন্থা যদি বেশি চলতে পারে অটোমেটিক্যালি মাস্কারটা মধ্যপন্থা চলে আসবে। সে মধ্যপন্থাটা এই যে কবিরা গুনাহগার কখনোই কাফের নয়, এমনকি তওবা করার সুযোগ যদি সে দুনিয়াতে নাও পায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হার্ট অ্যাটাক করলো, তওবা করার সুযোগই পায়নি, তথাপি সে পরকালে মুক্তি পাবে যদি তার আকিদা এরকমভাবে মুরজি আকিদা না থাকে। সে আমলের জন্য চেষ্টা করবে, হয়তো ভালো আমল করতে পারে না, তো চেষ্টা করে যাবে। এহেদিন সিরাত আল মুস্তাকিম, এই যে প্রার্থনা আমরা করি সুরা ফাতিহার মধ্যে, আমরা এই আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও, এই কথাটাকে শুধু জাহিলরা পড়ে না, আলমরাও বলে। এই আয়াতটা, এই হাদিসটা সুরা ফাতিহার প্রত্যেকটা মুসলমানে পড়ে না, ইমাম পড়ে, মুক্তাদিও পড়ে আল্লাহর কাছে। যদি এই বিশ্বাস করি আমরা, তা আমরা তো ফাঁসা হয়ে যাব। আল্লাহ নবী নিজে হাদি, মানুষকে হেদায়াত দেন, মানুষকে হেদায়াত দেখান, এই রাস্তা চলে, এই রাস্তা চলে, অথচ তিনিও সুরা ফাতিহা পড়তেন বা তিনিও এহদিন সিরাতাল মুস্তাকিম বলতেন, তিনি আমাদের হেদায়তের হেদায়ত দাও সরল পথের দিকে। তো তাঁর চাওয়া আর আমাদের চাওয়া কি এক? পার্থক্য আছে না? পার্থক্য এই, আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে চাইব, আল্লাহ তুমি আমাদেরকে যা আমি আছি এর চেয়ে আরও 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 ভালো সরল পথে নিয়ে হেদায়ত দাও, আরও চাই, যা করেছি এটাই যথেষ্ট নয়, আরও আমি হেদায়ত প্রাপ্ত হতে চাই। এই চেষ্টা যাতে নবী রসুল প্রত্যেকেই করেছেন, আমরাও করি, আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নবী যদি করে থাকেন তাহলে আমাদের তো অবস্থা তো আরও খারাপ, আমাদেরকে বারবার আল্লাহ নিকট হেদায়ত প্রার্থনা করতে হয়। এই হেদায়তের সর্বোচ্চ স্তরে যাওয়াটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য, আর সর্বোচ্চ স্তরে যাওয়ার জন্যই আমাদের প্রচেষ্টা করাটাই আমাদের কাজ। এই প্রচেষ্টায় আল্লাহ পাক যাকে সফলতা দান করেন তিনি যেতে পারেন, সবাই পারে না, সবাই কিন্তু চায় ক্লাসে ফার্স্ট হতে, সবাই কি ফার্স্ট হয়? প্রত্যেকটা ছাত্রই চায় ক্লাসে আমি ফার্স্ট হই, কিন্তু হয় না। ঠিক প্রত্যেকটা মোমেনে চায় আমি শ্রেষ্ঠ মোমেন, যে দুনিয়া থেকে বিদায় হব, আমি কবরে যাব, নিঃসন্দেহে আমি সেখানে যেন এই মুনকার নাকিরের গালি খেয়ে আর আজাব ভোগ করে কষ্টদার অবস্থায় না থাকি, সে কষ্টকর অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাদের কর্তব্যভাবে সার্বিকভাবে ইমানকে মধ্যপন্থী করা, যেন আমরা চরমপন্থী না হই, যেন আমরা শৈতল্যবাদী না হই।
ঠিক মাঝখানে অটোমেটিক চলে আসবে। নদীর দুই পাশ যখন আপনি বাম দিবেন বোল্ডার দিয়ে, দেখবেন স্রোত অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে। কিন্তু যদি দুই পাশ আপনি খোলা রাখেন তাহলে আপনাকে যত আবর্জনা শ্যাওলা আজকে ঢুকবে না। এই জন্য আমাদেরকে এই আন্দোলন করে যেতে হয়, সবসময় শ্রোতাদেরকে বোঝাতে হয় যে ভাই এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এটা শিরিক, এটা বেদাত, এটা সুন্নত, এটা মুস্তাহাব। এই যে বারবার আমরা বলি আর আপনারা যে সেগুলো মেনে চলেন, তার উদ্দেশ্য এই বোল্ডার দেওয়া, যেন আপনার ইমানটা যেন বিচ্ছিন্ন চলে না যায় একদিকে, যেখানে কোনো বাধা বিঘ্ন নাই, আবার এমন করে ওয়েল কন্ট্রোল না হয়ে যায় যে পানি কোথাও বেরিতে পারবে না, অবশেষে তীর ছাপিয়ে ভেঙে চলে যাবে। আজকে রাজশাহীতে এত বেশি পানি বাড়তেছে কারণ ওইদিকে ফারাক্কা বাঁধ খুলে দিচ্ছে সবগুলো গেট, যে গজলডোবা বাঁধ খুলে দিচ্ছে, তিস্তা গেট, পালপুরা রংপুর ডুবছে, এইগুলো ডুবিয়ে দেওয়ার পরে আমাদের দেশটা ডুবিয়ে দিচ্ছে, তার নিজেরা কিন্তু ঠিক আছে। এই যে দুই পাশে তারা বোল্ডার দিয়ে বেঁধে দিছে, ফলে নদী এখন অস্বাভাবিক গতি লাভ করেছে। দেহের কোনো একটা ব্লাড যদি আপনি রক্ত বন্ধ হয়ে যায় তো ওটাকে আমরা ব্লাড দিয়ে ব্লক হয়ে গেলে বলে, এখন এটা খুব চলছে রিং পরাতে হয়, একটা দুটো তিনটা চারটা বর্ষ সাতটা রিং পরানো বৃদ্ধাদেরকেও আমরা খবর পাচ্ছি এখন, কিন্তু এর আগে তো রিং পরানোর ব্যবস্থাই ছিল না। ডাক্তার সাহেবরা করে কি ওই ব্লকটা উঠে দেয়, ফলে আবার ব্লাড চালু হয়ে যায়, দেহ সুস্থ হয়ে যায়। আহলাদেশ আন্দোলনটা ঠিক ওরকমই, এদিকে খারেজিদের ব্লক আর ওইদিকে মুরজাদের ব্লক লেস অবস্থা, এই দুইদিকে বোল্ডার দিয়ে আপনাকে বাঁধতে হবে যেন অটোমেটিক্যালি মানুষ মাঝখানে চলে আসে, আহলাদেশ হয়ে যায়, কথা বলছেন, তবেই আপনি আপনার স্রোত ঠিক গতি পাবে এবং তবেই আপনি জান্নাতের রাস্তা সোজা চলে যেতে পারবেন। এই জন্য সিরাত মুস্তাকিম সোজা সরল পথে চলে যেতে পারবেন, আর নইলে আপনার রাস্তা দিক বিদিক হয়ে যাবে, চারদিকে চলে যাবে। এই মৌলিক বিষয়টি বোঝার পরে আপনি কাজ করেন। ইমান যদি মজবুত না হয়, আকিদা যদি মজবুত না হয়, আমল দিয়ে করে লাভ হবে না। যারা বলেন আমল ইমানের অংশ নয় তারা এখানে মুরজিয়া। আর এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মুরজিয়াদের ১২টা ভাগ করেছেন, তার মধ্যে একটা ভাগ আছে হানাফিয়া। ইমাম হুম আর নোমা বিন সাবিত আল কুফি, যাদের ইমাম হচ্ছে নোমা বিন সাবিত আল কুফি, যার ধারণা যে আমল ইমানের অংশ নয়। হানাফিদের ধারণা হচ্ছে আমল ইমানের অংশ নয়, আর এই ধারণার কারণেই তারা মুরজিয়া। মুরজিয়া ভ্রান্ত ফেরকা যে ৭২ ফেরকা, তার মধ্যে একটা মোতাজিলা, মুরজিয়া, কাদারিয়া তালিকা দিয়েছেন উনি ৭২ ফেরকা। হাকিকতা শেখ বইটা পড়বেন, সেখানে আপনি পুরা ৭২ ফেরকার তালিকা পাবেন। তার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিনে রহমতুল্লাহ আলাইহি মুরজিয়া ফেরকার মাসের মধ্যে ১২তম ফেরকা এনেছেন হানাফিদেরকে। এই আকিদা যদি পোষণ করেন, আপনি দুনিয়াতে হয়তো আপনার সংখ্যা ভারী, আপনার বিশাল দল, আপনার ওলামায়ে কেরাম কি ওলামায়ে মাশায়েখ তাই না বলে, বিশাল সম্মেলন হচ্ছে দেখতে পাচ্ছি পত্রিকায়, দেখতে তাক লেগে যায় না কত লোক এদের পক্ষে। আল্লাহ কি ভোটের ভয়ে ভয় করেন নাকি? আর ভোটের ভিত্তিতে কি আপনার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে না আকিদার ভিত্তিতে হবে? আকিদা আমল ঠিক রাখলে তবে জান্নাত আশা করা যায়, কারণ আল্লাহ কোনো ভোটের তোয়াক্কা করেন না। সত্য মিথ্যা যাচাই হবে তৌহিদ ও সহি সুন্দর আলোকে, যার সমস্ত কর্ম সহি সুন্দর অনুযায়ী হয়েছে, যার পুরো আকিদা তৌহিদ ইবাদতের অনুসরণ হয়েছে, তিনি মাত্র মুক্তি পাবেন, এর বাইরে মুক্তি পাওয়ার কোনো রাস্তা খোলা নাই। এই মৌলিক বিষয়টি আপনাদেরকে তুলে ধরলাম, মনে রাখার চেষ্টা করবেন। আর এই জন্য ছোট ছোট বইগুলো আমাদের পড়তে হবে, এগুলো একটা বুলেট, যারা বড় বই কেনেন দেখতে ভালো লাগে আলমারির সৌন্দর্য, কিন্তু আমার তো মনে হয় এমন কোনো পাঠক আমাদের নেই যে একটা বড় বই পুরো সারা জীবনে শেষ করেছে কিনা সন্দেহ। কিন্তু একটা ছোট বই রাজশাহীতে ঢাকা যদি গাড়ির মধ্যে শেষ, এর মধ্যে আপনার এমন বহু কিছু আপনি পেয়ে যাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আহলাদেশ আন্দোলন কী ও কেন, মাত্র ৫৬ পৃষ্ঠার বই, পড়ে দেখেন তো কী আছে তার মধ্যে, খুব বেশি ওয়াজ করা লাগবে না। এক আমাদের দিন পথ পদ্ধতি, দিন কায়েম, দিন কায়েম সিলা সিলি সবসময় শুনছি না তারা, দিন কায়েম হবে কীভাবে, কোন পথে হবে, কোন পদ্ধতিতে হবে,
ছোট বইয়ের মধ্যে সব বলা আছে, এগুলো আপনাদের করতে হবে। স্থায়ী কর্মসূচি, সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি, এমন কোনো আলেম নেই যে সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করছেন না, আমরা তাদেরকে স্বাগত জানাই, কিন্তু নিজেও জানেন না যে কোনো কর্মসূচির ভিত্তিতে আমাকে সমাজ পরিবর্তন করতে হবে, সেটা আপনাকে সেখানে যান, ওই বইটা পড়েন, বেশি বেশি বড়ো ডাকে সশস্ত্র বই, এগুলো পড়তে দুদিন একটু ঠান্ডায় বসলে একদিনে শেষ করা যায়। এই সমস্ত বইগুলো আপনারা নিয়মিত সিলেবাসে রাখেন, যিনি পড়বেন না শিখবেন না দুনিয়াতে জাহিল হয়ে মৃত্যুবরণ করবেন। আপনার ডিগ্রি যতই থাক না কেন, আপনি এলেম কালামে কিছুই না, বিষয়গুলো খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করুন, আকীদা এবং আমলে সত্যিকার অর্থে মুমিন হওয়া তৌফিক দান করুন। আল্লাহ রসুল ছিলেন আকীদা ও আমলের বাস্তব মূর্তি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রসুল হচ্ছেন আমাদের মুক্তাদা। দেখেন তার জীবনটা কোনভাবে চলেছে, আবু জাহাল আমাদের অনুসরণীয় নয়, আবু লাহাবও আমাদের অনুসরণীয় নয়, যদিও তারা ছিলেন আল্লাহ রসুলের চাষা, শুধু আকিদার কারণে তিনি নিজের জন্মস্থান থেকে বিতাড়িত হয়েছিলেন। মদিনায় গিয়েও একদল মুসলমান তার মোনাফেক হয়ে গেছিল, বদরের যুদ্ধে যদি উনি জিতে না যেতেন তাহলে ওই মোনাফেকরাই জয়লাভ করতো, ওরা কষ্ট গেলে মুসলমান হতো না, ভয়ে তোর লাঠির ভয়ে ওরা মুসলমান হয়েছিল, অন্তর থেকে হয়নি, যেন ওরা একদম মোনাফেক। মোনাফেকের নামে আল্লাহ একটা সুরাই নাজিল করেছে, সুরা মোনাফেক কোন আছে না, শুধু ওদের দিক তাকিয়েই ওরা বলবে আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলে অবশ্যই আমরা মুসলমান, আল্লাহ ইয়াশাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ বলছে আমি সাক্ষী দিচ্ছি ওরা অবশ্যই মিথ্যাবাদী, কারণ মনের খবরটা মানুষ টের পায় না, আল্লাহ বলছে তো মুসলমান আর মোনাফেক খুব কঠিন বিষয়, এরপরও তো আপনাকে মোমিনে খালেস হতে হবে, যাতে আমাদের অন্তরে নিফাক না থাকে এবং যাতে আমাদের কাজে সুন্না বিরোধী কোনো কিছুই না থাকে, সেদিক খেয়াল করে যাবেন। কখন মরবো তা তো ঠিক নাই, কালাম হিম বিল বাসার, চোখের পলকের মধ্যে মৃত্যু এসে যেতে পারে, যতটুকু আমাদের যতক্ষণ আমাদের আয়ু আছে আমার প্রতি পদে পদে চেষ্টা করব আমার কাজটা সহি সুন্না মোতাবেক হচ্ছে কিনা এবং আমার বিশ্বাসটা ঠিক আছে কিনা, নইলে প্রতিদিন ইহদিন সিরাতুল মুস্তাকিম পড়ব অথচ সিরাতুল মুস্তাকিম চিনলাম না, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও। বাবা সরল পথ তো পুরো কোরআনটা তো সরল পথ, তাই না? এই ইহদিন সিরাতুল মুস্তাকিম আগে কেন আসছে সুরে ফাতিহাটা, এই ইহদিন সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যাটা পুরো কোরআনটাই ইহদিন সিরাতুল মুস্তাকিম, পুরো কোরআনটাই হলো সুরে ফাতিহার ওই আয়াতের ব্যাখ্যা। অতএব কোরআনে যা আছে অব্যর্থ সত্য, কোরআনে একটা হরফ একটা নোক্তা পর্যন্ত মিথ্যা নয়, এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। আল্লাহ রসুল জীবনে কখন মিথ্যা বলেন নাই, মা খারাজা মিন্নি ইল্লা হক, তিনি পরিষ্কার কসম করে বলছেন আল্লাহ নফস মোহাম্মদের বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হক, যার হাতে মোহাম্মদের প্রাণ তার কসম করে আমি বলছি আমার যখন থেকে কোনো হক ছাড়া মিথ্যা কথা বের হয় না। অতএব সহিহ হাদিস অবশ্যই অবশ্যই অনুসরণীয়, সহিহ হাদিস যার মজাবের দোহাই দিয়ে পীরের দোহাই দিয়ে আকাবেরের দোহাই দিয়ে এড়িয়ে চলে যায় তারা কশ্চিনকালক খাঁটি মুসলমান হতে পারে না, তাদের সংখ্যা যতই বেশি হোক না কেন। এই জন্য আমাদের সংখ্যা আমরা কম হই তত আমাদের জন্য সুসংবাদ রয়েছে, আল্লাহ রসুল বলছেন দেখো বাদাল ইসলাম গরিব বাদা, ইসলাম এসেছিল ঘুটিঘাক মানুষের হাত দিয়ে, আবু বকর উমর উসমান আলী তো কয়টা, যেদিন উমর উসমান হলেন সেদিন মাত্র 40 জন হলেন, ঘুটিঘাক মানুষের মাধ্যমে ইসলাম এসেছিল, আবার তাদের মধ্যে ইসলাম সীমায়িত হয়ে যাবে, তু বলেন গোরাবা, সেই অল্প সংখ্যা লোকদের জন্যই জান্নাতে সুসংবাদ। অর্থাৎ আপনি সংখ্যা দিয়ে কোনো অহংকার করবেন না, খাঁটি মুসলমান একজনই 100, হয়তো হজরত ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো জামাত মানে বড় এটা কারা, উনি বললেন আল জামাত মা ওয়াফাকাল হাক্কা ওয়াইন কুনতা ওয়াহাদাক, জামাত হলো সেই যেটা হকের অনুসারী যদিও তুমি একা থাকো। কোরআনে বলা আছে ইন্না ইব্রাহিম কানাত উম্মাতান কানাত লিল্লাহ হানিফা, ইব্রাহিম নিজেই একটা উম্মত একনিষ্ঠ, ইব্রাহিমের সঙ্গে কোনো দল ছিল না, সারা জীবন তিনি মার খেয়েছে, রাজনৈতিক নির্যাতন ভোগ করেছেন, আগুনে পরীক্ষিত হয়েছেন, একাই
সেই একা ইব্রাহিমের সন্তান আজকে সারা বিশ্বব্যাপী প্রায় 150 কোটি মুসলমান। ইহুদি নাসারাও ইব্রাহিমকে তাদের নবী বলে বিশ্বাস করে। অর্থাৎ বিশ্বের যত ধর্মীয় সম্প্রদায় সবই ইব্রাহিমের উম্মত, অথচ তার জীবনদশা তিনি একা ছিলেন। তা আপনাকে ওয়ান পিস হতে হয় বাংলার জমিনে, একা হন, কোনো তক্কা নাই কে আমাকে অনুসরণ করলো, কে আমার বিরোধী করলো তাকানোর দরকার নেই। আপনি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আন্দোলন করছেন, এর উপরে আপনি নিজে দাঁড়িয়ে থাকবেন খুঁটির মতো এবং সবাইকে দাওয়া দিয়ে যাবেন এদিকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার রহম করবেন, আপনাকে সামনে রেখে এদেশে আন্দোলন চলবে আগামী দিনে দুর্গম গতিতে, দুর্দমনীয় অবস্থায় আপনার আন্দোলন এগিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ওই দলাদলি করে কোনো লাভ নাই, ট্রাম্প জিতলো কি বাইডেন হারলো এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর বাংলাদেশের মুসলমানরা যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদেরকে বলছি, ভালো একটা সুযোগ তোমাদের এসেছে, এই অভ্যুত্থানে তোমরা কোরআন এবং সহি হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করো, তাহলে তোমরা নেকি পাবে। নইলে একবারে ওখানে যে ঢু মারো, একবার ওখানে যে ঢু মারো, আর যারা ক্ষমতা যাওয়ার জন্য একবার মানে অপেক্ষায় পাগলই আছে, এই কালকে মধ্যে ক্ষমতা দল করলাম বলি আমরা, এ যারা আসল তোমরাও আমাদের কাছে 3% মূল্য নেই, তোমাদেরকে আমরা চিনি, তোমরা পরীক্ষিত, আয়না ঘর থেকে বেরিয়ে আবার হাওয়া ভবনে ঢুকতে হবে, এটার জন্য মানুষ জীবন দেয়নি, হাজার হাজার মানুষের জীবন যায়নি খেলে এই কারণে। হাওয়া ভবনটা কী জিনিস আমরা তার পরীক্ষিত, আয়না ঘরটা কী জিনিস তার গত সালের মধ্যে পরীক্ষা দিলাম, আর কতদিনই পরীক্ষা নেবে, একটাই মাত্র মুক্তির পথ, চলে এসো পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর পথে ইনশাআল্লাহ, তাহলে তুমিও মুক্তি পাবে আমিও মুক্তি পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপর দৃঢ় থাকা তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।